Stationen. Madam. এটা মানে পায়ের মোড়া বলে বলতে পারবো? আচ্ছা আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য ফোন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছিলাম। আমি ব্যাংকের থেকে এসেছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসুন দেখুন আসুন। জল বা ঠান্ডা কিছু খাবেন? হ্যাঁ হলে খুব ভালো হয় গরম। আচ্ছা ঠিক আছে আপনি বসুন আমি আছি। থ্যাংক ইউ। ম্যাডাম আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট আছে? হ্যাঁ আমার জিরো অ্যাকাউন্টের একটা অ্যাকাউন্ট রয়েছে, তবে সেটা মানে ঠিকঠাক মতন আমি কাজও করছি না। আমি একটা স্ট্রং অ্যাকাউন্ট বানাতে চাইছি। তো আপনি কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইছেন? আমি 5,000 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাইছি। 5,000 টাকা তো আপনার অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাবে, কিন্তু আপনি যদি বেটার কিছু অফার পেতে চান, ঠিক আছে, তো ওটা যদি আপনি 10-15-এর মধ্যে অ্যাকাউন্টটা খোলেন, তাতে আপনি পরবর্তীকালে অনেক ভালো লোন অফার পাবেন, অথবা আপনার অ্যাকাউন্ট অনেক স্ট্রং হবে। দেখুন আপনারা তো বাড়ি বাড়ি গিয়ে এরকম অ্যাকাউন্ট খুলে দেন, তো আপনারা এই বিষয়টা একটু ভালোই জানেন, তো আপনি বলুন না যে কত অ্যামাউন্ট দিয়ে করলে আমার অ্যাকাউন্টটাও স্ট্রং হবে এবং আমি ভালো অফার টফার পেতে পারি। দেখুন আপনি যতটা হাই অ্যামাউন্ট দিয়ে খুলবেন ততটা আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হবে, তো আপনি 15,000 দিয়ে খুলুন আপনার অ্যাকাউন্টটা ভালোই হবে। আপনি এর উপরেও টাকা দিয়ে খুলতে পারেন, কিন্তু সেটা দরকার নেই, আপনি 15,000 দিয়ে খুলুন, তাতে আপনার অনেকটা ভালোই অ্যাকাউন্ট হবে আর আপনি অনেক অফারও পাবেন। ঠিক আছে আপনি তাহলে 15,000 টাকা দিয়েই আমার অ্যাকাউন্টটা খুলে দিন। ওকে ম্যাম। তো ম্যাডাম আপনি পেমেন্টটা কি ক্যাশে করবেন নাকি অনলাইনে করবেন বা চেক? অনলাইন হবে আপনার? হ্যাঁ অনলাইন হবে। ঠিক আছে আমি আপনাকে অনলাইনেই করে দেবো অ্যামাউন্ট ট্রান্সফার। ওকে, তো আমাদের কিছু ফর্মালিটি রয়েছে, এগুলো একটু ফিল আপ করতে হবে। ঠিক আছে দিন আমি করে দিচ্ছি। ওকে ম্যাম। আচ্ছা আপনি একটু আমাকে দেখিয়ে দেখিয়ে দিন না, তাহলে আমার একটু সুবিধা হয়। হ্যাঁ ম্যাডাম আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট। আচ্ছা পার্মানেন্ট অ্যাড্রেসটা যেটা আমি দেখা যাচ্ছে সেটাই দেবো? ওটাই। Sorry.
আচ্ছা একটুখানি দাঁড়ান, আমি চুলটা একটু গুটিয়ে নিই। আচ্ছা এগুলো কি দিতে হবে? হ্যাঁ প্রোডাক্ট ফিল করতে হবে। আচ্ছা আমার কাছে তো এখন এই আধার কার্ডটা নেই, সেজন্য আমি নাম্বারটা আমি এখন দিতে পারছি না। তো আপনি আধার কার্ডটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন? ঠিক আছে আমি আপনাকে পাঠিয়ে দেবো। আচ্ছা তাহলে শুধু সিগনেচারটা করে দিন। হ্যাঁ সিগনেচারটা করে দিন আর একটুখানি ফটো আমাকে লাস্টে আপনি দিয়ে দেবেন। ওকে ঠিক আছে, আপনি কিন্তু প্যান কার্ডটা আর আধার কার্ডটা আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন। আর কপি ফটো দিয়ে দেবেন। আচ্ছা বলছিলাম যে আমি অ্যাকাউন্টটা চালু করলে কবে আমি লোন পেতে পারি, কতদিন পর? মিনিমাম 6 মাস। 6 মাস? হ্যাঁ মিনিমাম 6 মাস লাগবে। আচ্ছা এটা 1-2 মাসের মধ্যে হবে না? না না এটা 2 মাসের মধ্যে হবে না, এটা এটা মিনিমাম আপনাকে 6 মাস সময় দিতে লাগবে। আপনি একটু দেখুন না, আপনারা তো পারেন তো এইসব বিষয়ে, একটু চেষ্টা করুন। আমার ভীষণই আর্জেন্ট ছিল লোনটা, সেজন্যই আপনাকে বলছি। বুঝতে পেরেছি, কিন্তু 6 মাসের আগে হয় না লোন। ঠিক আছে ম্যাডাম, আর আমাদের হাতে বলতে আমার দেখুন এখন আমার হাতে কিছু করার নেই, আমাকে তাহলে ম্যানেজারের সাথে কথা বলতে হবে, তাহলে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কথা বলে আপনাকে বলতে পারবো। আপনারা করেন এইসব বিষয়ে, আমার ভীষণই আর্জেন্ট ছিল লোনটা। তো ঠিক আছে আমি সেটা চেষ্টা করবো স্যারের সাথে একবার কথা বলে। ঠিক আছে আপনার নাম্বার তো আমার কাছে রয়েছে, আপনাকে আমি কল করে জানিয়ে দেবো। তবু আপনি একটু যদি চেষ্টা করেন। আপনার যে এই চুলটা এত সুন্দর, তো আপনি মেইনটেইন করেন কিভাবে? মেইনটেইন সেরকম কিছু করতে লাগে না, অভ্যাস হয়ে গেছে আর কি। না আপনি চুলটা যেভাবে আমার মুখে লেগেছে, তো তো আমি ভাবলাম যে চুলের বাড়ি খেলাম না, মানে কেউ আমাকে মারলো এরকম কিছু মনে হলো আমার। সরি সরি তার জন্য সরি। সরি কিছু নেই, ঠিক আছে। তো আপনি যে জেনেশনে পারেননি, তো আপনার চুলটা খুবই সুন্দর আর আপনি মেনটেন করেন এত সুন্দর করে, মানে তার জন্যই আপনার চুলটা খুবই সুন্দর। হ্যাঁ একটু তো মেনটেন করতে হবে, মেনটেন না করলে এত বড় চুল হবে কি করে? এই একটা কথা বলবো আপনাকে? হ্যাঁ বলুন না। আপনার চুলটাকে একটু ধরে দেখতে দেবেন? দেখুন আমি তো চুলটা কাউকে ধরতে দিই না, আমি অনেক কষ্ট করে বড় করেছি, ভীষণ মেনটেন করি আমি আমার চুলটাকে, তো আমি এখন সবাইকে ধরতে দিই না। সরি ম্যাডাম, ঠিক আছে যদি একবার ধরতে দিলেন খুব ভালো হতো। তাহলে আমি হয়তো আপনার লোনটাকে একটু আগিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম তাড়াতাড়ি করে। ঠিক আছে তাহলে আপনি হাত দেন আর একটু চেষ্টা করে দেখবেন যত তাড়াতাড়ি সম্ভব যদি লোনটা আমার করে দেওয়া। আপনার চুল তো খুবই বড় ম্যাডাম। চুলটা খুবই খুবই বড়, আপনার চুলটা এত লম্বা এত লম্বা, আপনি এত বড় চুলটাকে মেনটেন করেন কি করে? আমার তো দেখেই অবাক লাগছে। আর আপনি এই গরমের মধ্যে এত সুন্দর করে চুলটাকে মেনটেন করে রেখেছেন, খুব সুন্দর আপনার চুলটা।
ম্যাডাম আপনার চুরি বেনিটা করে দিয়েছেন। আরে আপনি এর মধ্যে বিনুনিও করে দিলেন? হ্যাঁ ম্যাডাম। সুন্দর হয়েছে তো। থ্যাংক ইউ ম্যাডাম। আপনিও তাকে চুলের বিষয়ে জানেন? হ্যাঁ, চুল বাঁধতেও জানেন দেখছি। হ্যাঁ, মোটামুটি আইডিয়া ছিল তো, ওর জন্যই করলাম। আমি ভালো খোপা করতে পেরেছি। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, করুন তো দেখি। করে দেখাচ্ছি। দেখুন ম্যাডাম, আপনার চুলের খোপাটা কত বড় লাগছে দেখুন, আগের থেকেও বড় লাগছে। ম্যাডাম আপনার চুলটা তো অনেকটা জট পাকিয়ে দিয়েছি, তাহলে চুলটাকে আপনার আছড়ে দেবো? হ্যাঁ দিন না, দিলে তো ভালোই হয়। ওকে ম্যাডাম। ম্যাডাম আপনি যদি একটু উঠে দাঁড়ান বা যদি শুয়ে পড়েন না আরো ভালো হবে, তাহলে চুলটা আসবে। আচ্ছা আমি শুয়ে পড়ছি। ওকে। ম্যাডাম আপনার চুলটা সুন্দর করে যত ছাড়িয়ে দিয়েছি। ঠিক আছে, একদম ফ্রেশ মনে হচ্ছে। থ্যাংক ইউ। আমি কি আরেকবার আপনার চুলে বেনি করে দিয়ে যাবো? হ্যাঁ।
আপনার চুলটা সুন্দর থাকবে অনেক। এবার একটু উঠে বসুন, তাহলে আমরা চুলটা সুন্দরভাবে ব্যান্ডিং করে দিই। কারণ শুয়ে থাকলে তো আপনার চুলটা অনেকটাই অনেকটাই বড়, পুরো মাটির মধ্যে লাগাচ্ছে। একটু উঠে বসতে হবে আপনাকে ম্যাডাম, না হলে তো হবে না ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, একটা গার্ডার হলে ভালো হতো ম্যাডাম। হ্যাঁ দেখুন আপনার বিল্ডিংটা ঠিকঠাক হয়েছে কিনা একবার। ঠিক আছে তো, এবার না ম্যাডাম আপনি একটা ছোট করে দেখুন আপনার চুলটা আরো ভালো থাকবে। যেমন আপনি একটু খপা করে রাখেন এটাকে, তাহলে মানে আপনার চুলটা আরো ভালো থাকবে। এই খপাটা আমি পারি না, এটা যে আপনি নিজে করে নেন তাহলে খুব ভালো হয়। ঠিক আছে আমি পরে করে নেবো। ওকে ওকে, তাহলে ম্যাডাম আমি আসছি। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাকে আমি ওটা জানাতে আপনাকে কল করে দিচ্ছি। ঠিক আছে, আপনি এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। ওকে ওকে।